কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। টমাস আলভা এডিসন এটা বলে গেলেও আজকাল পরীক্ষা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। কোথাও ভর্তি হতে গেলে আগে দেখে এক্সামে কত নম্বর এসেছে, অর্থাৎ মার্কশিট, তাও না হলে আবার এন্ট্রান্স এক্সাম দিতে হয় অ্যাডমিশনের জন্য। এমনকি প্রায় সব ক্ষেত্রেই আগে মার্কশিট দেখা হয়, তারপর ক্যান্ডিডেটকে দেখা হয়। তাই আজকাল পরীক্ষাটাও আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। আমাদের চাওয়া পাওয়াতে কিছুই এসে যায় না, পরীক্ষা আমাদের দিতেই হয়। তবে পরীক্ষার নাম শুনলেই প্রত্যেকের হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে যায়। দিব্যি তো বেশ চলছিল, এক্সামের আবার কি দরকার ছিল? সবার মাথাতে তখন এই প্রশ্নটাই এসে কড়া নাড়ে। সবাই ভাবে পরীক্ষা যদি না থাকতো তাহলে ছাত্রজীবনটা আরও কতটাই না সুন্দর হতো। কিন্তু তা ভেবে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো আবার চলবে না, এক্সাম দিতেই হবে। একমাত্র এখানেই নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। পরীক্ষায় নিজের সেরাটা দিলেই অর্জন করা যায় কাঙ্ক্ষিত সাফল্য, পৌঁছানো যায় লক্ষ্যে। কিন্তু নিজের শ্রেষ্ঠটা দেওয়ার জন্য শুধু তো পড়াশোনা করলেই হবে না, তার পাশাপাশি চাই পরিকল্পনাও। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা, পরিকল্পনা, নিজের শ্রেষ্ঠটা দেওয়া যেমন জরুরি, ঠিক সেরকমই এক্সামের আগের দিনটাও অনেক বেশি জরুরি। আপনি এক্সামের আগের দিনটিকে যত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন, নেক্সট দিন আপনার এক্সাম ততই ভালো হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এক্সামের আগের দিন কি সবসময় পড়তে হয়, নাকি এক্সামের আগের দিন তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয়? এক্সামের আগের দিন ঠিক কি কি করতে হয় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন জেনে নিই এক্সামের আগের দিন কি কি করা উচিত। নাম্বার ওয়ান, বিল্ড সেলফ কনফিডেন্স। প্রথমত আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন যে আপনি পারবেন। ইয়েস, ইউ ক্যান ডু ইট। এক্সামের আগে এই আত্মবিশ্বাসটাই জাগিয়ে তোলা সব থেকে কঠিন কাজ। যে এই প্রথম ধাপটি পার করতে পারে তার কাছে পরবর্তী স্টেপগুলি অনেক সহজ হয়ে যায়। তাই পড়া কমপ্লিট না হলেও, সিলেবাস কমপ্লিট না হলেও পরীক্ষার আগের দিন ভাবুন, আমি সব জানি, আমি সব পারবো। এই ভেবে জাগিয়ে তুলুন নিজের আত্মবিশ্বাসকে আর কনফিডেন্টের সাথে পরীক্ষার হলে যান। নাম্বার টু, ইট গুড মিল। অনেকেরই ধারণা এক্সামের আগের দিন ফাস্টফুড বা পানীয় জাতীয় খাবার খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যাবে, কিন্তু তাদের এটা সম্পূর্ণই ভুল ধারণা। এই জাতীয় খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরীক্ষার আগে বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যেমন বিভিন্ন ফলমূল, আপেল, কমলা, কলা, দুধ কিংবা বাদাম, যেগুলো আপনাকে এনার্জি দেবে এবং আপনাকে পড়াশোনাতে ফোকাস করতে সাহায্য করবে। গ্রিন টিও পান করতে পারেন, এটি আপনাকে বেশি মনোযোগী হতে সাহায্য করবে। এবং রাতে হালকা খাবার খেতে পারেন, যেমন ডাল, শাকসবজি ইত্যাদি। বাট ভুল করেও কোনো ঝাল খাবার খাবেন না। আবার টেনশনে আমরা জল খেতে ভুলে যাই, তাই এক্সামের দিন এবং এক্সামের আগের দিন বেশি করে জল খান। এটা আপনাকে গ্যাস, পেটে ব্যথা ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখবে। নাম্বার থ্রি, সিলেক্ট এ কমফর্টেবল প্লেস টু স্টাডি। আপনাকে একটা সুন্দর এবং আরামদায়ক জায়গা ঠিক করতে হবে যেখানে আপনি পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে মাথায় রাখবেন, জায়গাটা এতটাও যেন আরামদায়ক না হয় যাতে আপনি ঘুমিয়ে পড়েন, এবং পড়ার টেবিলে বই ও ফুল ছাড়া অন্য কোনো কিছু না রাখাই ভালো। এতে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা কম থাকবে। নাম্বার ফোর, সেট অ্যান অ্যালার্ম। পরীক্ষার আগে রাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যালার্ম সেট করা। আপনি সকালবেলা কখন উঠবেন তা অ্যালার্ম দিয়ে ঠিক করে রাখাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও পড়ার বিভিন্ন ধাপকে আপনি অ্যালার্ম দিয়ে ভাগ করে দিতে পারেন, যেমন আপনি কখন ঘুমাতে যাবেন কিংবা কখন খাবার খাবেন ইত্যাদি। এমন অ্যালার্ম সিস্টেম ব্যবহার করবেন যাতে আপনি ঠিকভাবে উঠতে পারেন এবং যার সাউন্ড খুব কম না হয় এবং যেন খুব কমফর্টেবলও না হয়, অর্থাৎ সেটাতে আপনি বিরক্ত ফিল করবেন, সেই রকম একটি অ্যালার্ম টোন সেট করে রাখবেন, কারণ রেগুলার অ্যালার্ম টোনে আপনার ঘুম নাও ভাঙতে পারে। নাম্বার ফাইভ, গেট ইওর স্টাফ রেডি। লাস্ট মিনিটে তাড়াহুড়ো করে ব্যাকপ্যাকিং করলে কিছু না কিছু তো মিস হবেই হবে। কথায় আছে, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তাই আগের দিনই আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে সব প্যাক করে রাখুন, যেমন পেন, খাতা, অ্যাডমিট, বোর্ড, পেন্সিল, ইরেজার, ক্যালকুলেটর ইত্যাদি। এতে সকালবেলা আপনি রিভাইসের জন্য বেশি সময় পাবেন।
নাম্বার সিক্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আমরা অনেকেই না বুঝে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করি, অর্থাৎ মাথায় স্টোর করে রাখার চেষ্টা করি। এতে করে বেশি টপিক হলে আমরা উল্টাপাল্টা করে ফেলি, তাই কোনো কিছু মনে রাখার চেষ্টা না করে বোঝার চেষ্টা করতে হবে এবং পড়ার সাথে সাথে মেন পয়েন্টগুলিকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে হবে এবং পরীক্ষার সময়ে সেই হাইলাইটেড অংশগুলি দেখে যেতে হবে। নাম্বার সেভেন, লিভ দ্য হার্ড টপিকস। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি টপিক, দেন লিভ ইট। আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে অনেক কম সময় আছে। আপনি যদি নতুন কিছু পড়া শুরু করেন তাহলে আপনি পড়া কমপ্লিট করতে পারবেন না, অর্থাৎ আপনি কনফিউজ হয়ে যাবেন এবং এতে আপনার যেমন অনেক সময় নষ্ট হবে তেমনি মানসিক চাপও বেড়ে যাবে। তাই আগে যা পড়েছেন তাই পুনরাবৃত্তি করুন এবং যদি আপনি পূর্বের পড়া কমপ্লিট করতে পারেন নির্দিষ্ট সময়ের পূর্বে, তাহলে আপনি নতুন টপিক শুরু করতে পারেন। নাম্বার এইট, টেক ফ্রিকোয়েন্ট ব্রেক ফ্রম ইওর স্টাডি রুম। এক্সামের আগের দিন বেশিরভাগ জনই স্টাডি রুম থেকে বেরোতেই চায় না, কিন্তু এটা একদমই ঠিক নয়। এক্সামের আগের দিন মাইন্ডকে রিল্যাক্স রাখা অত্যন্ত জরুরি। সারাক্ষণ রুমের মধ্যে থাকলে স্ট্রেস আরও বাড়বে, তাই মাঝে মাঝে ব্রেক নিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে এসে মাইন্ড ফ্রেশ করুন, একটু হাঁটাহাঁটি করুন বা একটু সফট মিউজিক শুনে নিতে পারেন। নাম্বার নাইন, কিপ ইওর মুড হ্যাপি। ফান আমাদের লাইফে মুড রিফ্রেশ করার জন্য অত্যন্ত জরুরি। এক্সামের আগের দিন ব্রেক নিয়ে কিছুক্ষণের জন্য আপনার পছন্দের কোনো কমেডি শো বা কোনো কমেডি ভিডিও ক্লিপস দেখে নিন, অথবা বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার সাথে কিছুক্ষণ খেলে নিন। আপনার মুড অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম স্ট্রেসড পিপল। কিছু মানুষ, কিছু বন্ধু থাকে যাদের আমরা পছন্দ করি না, বা এমন অনেক মানুষ রয়েছেন যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে স্ট্রেস বাড়িয়ে তোলে। সেই সব মানুষগুলোর থেকে এক্সামের কয়েকটা দিন অবশ্যই দূরে থাকুন। আর স্ট্রেস যদি থেকেই থাকে তাহলে স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করুন ও ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, যা আপনাকে একাগ্র করে তুলবে, স্টাডির প্রতি আপনার কনসেন্ট্রেশন বাড়িয়ে তুলবে। নাম্বার টেন, কিপ মেনটেন ডিস্ট্যান্স ফ্রম সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম থেকে দূরে থাকা উচিত। এতে অনেক সময় এবং মনোযোগ দুটোই নষ্ট হয়। অনেকেই ফেসবুক, টুইটার ইত্যাদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেয়। আমার মতে এটি বোকামি ছাড়া কিছুই না, নিজেকে কন্ট্রোল করাটাই বড় কথা। আমি বলবো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ না করে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে অ্যাপগুলির নোটিফিকেশান ডিসেবল করে দিন, তাতে পড়ার সময় কেউ মেসেজ করলেও আপনার ডিস্টার্ব হবে না। নাম্বার ইলেভেন, টেক এ সাউন্ড স্লিপ। যে কোনো এক্সামের আগের দিন ভালো ঘুম প্রত্যেকের প্রয়োজন। পড়া শেষ হলে দ্রুত ঘুমানোর চেষ্টা করতে হবে। সাধারণত 6 ঘন্টা ঘুমালেই চলে, কিন্তু এক্সামের দিন চাইলে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন, সেটা আরও ভালো হবে আপনার জন্য। এতে করে সকালে আপনার মনটা ফ্রেশ থাকবে এবং সকালে পড়া রিভাইজ দিতে পারবেন এবং ভালো পরীক্ষাও দিতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, অনেকে প্ল্যান করে সারা রাত জেগে পড়াশোনা করে। তারা মনে করে এই তো এক্সামের কয়েকটা দিন, রাত জাগলে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু এক্সামের আগের দিন এই ভুল করা একদম উচিত নয়। এতে করে সমস্যা হয় যে সারা রাত পড়াশোনা করার পর সকালে ঘুম ঘুম চোখে পরীক্ষা দিতে যেতে হয় এবং যে পরিমাণ এনার্জি আমাদের প্রয়োজন সেই পরিমাণ এনার্জি সারা রাত জাগার পর আর থাকে না, তাই সব উল্টাপাল্টা হয়ে যায়। জানা প্রশ্নের উত্তরও মনে পড়তে চায় না, তাই সারা রাত জেগে পড়াশোনা করা একটা খারাপ অভ্যাস। তাই একান্তই যদি আপনার রাতে ঘুম না আসে তাহলে রাত জেগে পড়ুন, আর যদি একটুও ঘুম পায় তাহলে চটপট ঘুমিয়ে পড়ুন আর সকালে তাড়াতাড়ি উঠে যান। তাই বন্ধুরা, আপনাদের এটাই বলবো যে আমাদের আলোচিত বিষয়গুলি যদি মাথায় রাখেন এবং এক্সামের আগের দিন যেগুলি করা উচিত সেগুলি আপনি যদি সঠিক পালন করেন তাহলে এক্সাম অন্তত খুব ভালো হবে, এই আশাটাই করছি। তো বন্ধুরা, বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং এক্সাম, এবং সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং সকলেই খুব ভালো রেজাল্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।